মনোর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসি আপনাদের সবাইকে প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। দেখতে দেখতে অনেকগুলো রোজা পেরিয়ে গেল, সামনে আসছে ঈদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। রোজার সময় আমরা আনন্দ করি, কারণ সবার সাথে প্রতিদিন যখন ইফতারি খাই টেবিলে, পরিবারের সবার সাথে, সবারই মনটা খুশিতে ভরে থাকে। আর ঈদের দিন যদি টেবিলটা খুব সুন্দর করে আমরা সাজিয়ে গুছিয়ে খাবার পরিবেশন করতে পারি তাহলে কেমন লাগে বলুন? আসলে ভালো লাগে। আজকে আমরা একটু ফুড কার্ভিং দেখব, আর কার্ভিং করার জন্য আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হয়েছেন আবিদা। আবিদা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি আপা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আল্লাহর রহমতে। আবিদা, কি তৈরি করে দেখাবে? আমি টেবিলে একটা সেন্টার পিস, একটা পাখির খাঁচা তৈরি করে দেখাবো। পাখির খাঁচা তৈরি করে দেখাবে, যেটা আমরা ঈদের দিন কি বলে টেবিলের মাঝখানে সেট আপ দিতে পারি। চলো আমরা তাহলে কিচেনে যাই, কার্ভিংটা শুরু করি। কি দিয়ে পাখির খাঁচাটা বানাবে আবিদা? আজকে করব হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে। মিষ্টি কুমড়া দিয়ে? আচ্ছা, মিষ্টি কুমড়া। তো এখানে আমার কিছু যন্ত্রপাতি আছে, যন্ত্রপাতিগুলো আমি ইউজ করব, এগুলো একটু সরিয়ে রাখছি। তোমার এই যে যন্ত্রপাতিগুলো আছে, এগুলো কি তুমি কি ভীম দিয়ে পরিষ্কার করো? ভীম দিয়ে পরিষ্কার করতে হয়, কারণ আসলে টকটকে থাকে। হ্যাঁ, ঝকঝকে থাকে, কারণ এগুলো ইউজ করার পর দেখা যায় সবজি লেগে থাকে, আরও অনেক ধরনের ময়লা এখানে আসে। তো ভীম দিয়ে পরিষ্কার করলে কিন্তু অনেক ভালো হয়। রেগুলার ব্যবহার করো বাসায়? হ্যাঁ অবশ্যই, একদম রেগুলার। আগে যেরকম ভীম বার ইউজ করা হতো, এখন লিকুইডটা এসেছে, তো এটা আরও বেশি সুবিধা হয়। তো মিষ্টি কুমড়াটা প্রথমে কী করছো? এটাকে কেটে নিয়েছি, এটাকে এভাবে বসানোর জন্য। আচ্ছা, তারপরে খাঁচার উপরের অংশটুকু তৈরি করব আমি এটা দিয়ে। টিভি সেটের সামনে যারা বসে আছেন তাদের বলছি, আপনারা খুব মনোযোগ দিয়ে আবেদার এই কার্ভিংটা দেখেন, আপনারাও চেষ্টা করলে বাসায় করতে পারবেন। এই এখানে এটাকে এইভাবে স্ট্যান্ড করব, এই পার্টটাকে আরেকবার একটু কেটে নিব, তারপরে এটাকে একটু ছোট পোর্শন করে নিলাম। এখন যেটা করব, ডিজাইনটা আমি তুলব নিচ থেকে। এখান থেকে আমার আরেকটা কার্ভিং নাইফ আছে এরকম চিকন, সেটা দিয়ে কাটবো, জিগজ্যাগ কাট করে পাতা। এটা তো হলো গিয়ে খাঁচার মানে বেসটা তৈরি হচ্ছে, তাই না? জি জি। পরে আমি আবার পাখি তৈরি করব। এই যে একটু কেটে নিলাম জিগজ্যাগ করে, তারপরে এখান থেকে তুলে ফেলছি, পাতার পোর্শনটা বোঝা যাচ্ছে। এখন কি করব, পুরাটাই দাগ দিয়ে নিব, তারপর তুলে ফেলবো। কার্ভিংয়ে একটু ধৈর্যশীল হতে হবে, মানে একটু সময় নিয়ে কাজটা করলে জিনিসটা সুন্দর হবে, আর হাত কাটার সম্ভাবনাটা কম থাকবে। মিষ্টি কুমড়ার এই ডিজাইন হয়ে গেল না পাতা পাতা? জি। বাহ, কি সুন্দর লাগছে দেখতে। এখন আমি টুলস ইউজ করব। আবার এক পাশটা করলে আরেক পাশটা সাবধানে করতে হয়, তা না হলে ওই পাশটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, চিকন চিকন হয়ে যায়। করতে হয় আর একটু একটা জিনিস করি, একটু দেখে দেখে না করলে আবার মানে ডিজাইন চেঞ্জ হয়ে যায়। খাঁচাটার মধ্যে একটু
ফুল পাতা দিব, সেই পাতাটা একটু করে নিচ্ছি। এখন গাজর দিয়ে একটা ছোট ছোট পাখি বানাবো। অনেক সময় পাখি ডাইসও কিনতে পাওয়া যায়, ডাইস দিয়েও করে ফেলা যায়। ডাইস না থাকলে আমরা এইভাবে হাত দিয়েও করতে পারি। চোখের জন্য একটু এইভাবে করে একটু হোল করে নিয়ে, চোখের জন্য না জি, আমরা এখানে লবঙ্গ আছে, লবঙ্গ দিয়ে চোখ দিয়ে পাখি চোখ হচ্ছে। এখন কি বানাচ্ছো? আরেকটু পাখি বানাচ্ছি, আরেক রকম পাখি। মানে আমি গাজর দিয়ে করেছি, এখন মিষ্টি কুমড়া দিয়ে করছি। মুনিয়া পাখি বানিয়েছি। তো সেটিং এর জন্য আমি এখানে কালারফুল করার জন্য কিছু স্ট্রবেরি নিয়েছি, আর শসা দিব, আর লেটুস পাতা তো আছেই। শসাটাকে একটু কেটে নিচ্ছি, টুইস্ট যে কাটটা বলে, ভি কাট, সেই কাট করে কয়েকটা ফুল করে নিচ্ছি। হবে তো না, এই প্লেটের উপরই একদম রেখে দিচ্ছি। তারপর স্ট্রবেরি দিচ্ছি, স্ট্রবেরি কালারফুল করার জন্য। মানে থিমটা এমন যে স্ট্রবেরি খেতে এসছে। আচ্ছা, পাখি স্ট্রবেরি খেতে আসছে, ঠিক আছে। বিশেষ করে বাচ্চারা অনেক পছন্দ করে তো এটা, এই জন্য। এখন পাখি যে সব খাঁচার ভিতরেই থাকবে এমন না, কিছু খাঁচার বাইরেও চলে গেছে, এরকম হবে। আচ্ছা, বাইরে এবং ভেতরে দুই জায়গায় থাকবে, দুই জায়গায় থাকবে। হ্যাঁ, এই মেইন পার্টটা করতে না যতটুকু সময় লাগে, তার থেকে সেটিংয়ে বেশি সময় লাগে। এটা ডিপেন্ড করবে আসলে উপরে আমি যেটা কতটুকু বড় নিয়েছি সেটার উপরে। আচ্ছা, লেটুস পাতা দিয়ে কি করে নিচে দেবে? নিচে দিব, আমি একটু উপরে দিয়ে দেখি কেমন লাগছে, হালকা করে একটু। কে নিচে আর একটু লেটুস পাতা, আর আমরা চাইলে কিছু কাবাব যদি ডেকোরেশন করে ঈদের সময় টেবিলে রাখতে চাই তাহলে এই সাইডটা খাবার দিয়ে দিতে পারবে, খাবার দিতে পারবে, কাবাব টাইপের জিনিস দিতে পারবে, চিকেন বল। প্রায় শেষের দিকে, তাই না? জি, আমি তো এখন এটা একটু এখানে নিয়ে আসো, এখানে রাখো, খুব সুন্দর হয়েছে। খাঁচায় পাখি দেখি। আবিদা, তুমি আজকে আমাদের এত সুন্দর একটা ডেকোরেশন করে দেখালে, যে পাখির খাঁচা, যে খাঁচার ভিতরে পাখি, সে যে মিষ্টি কুমড়া আর গাজর দিয়ে না একটু স্ট্রবেরি দিয়ে সাজালে, লেটুস পাতা দিয়ে সাজালে, খুবই সুন্দর লেগেছে আমার কাছে, আমার মনে হয় দর্শকদেরও খুব ভালো লেগেছে। তো তুমি যে এখানে এসছো তোমাকে আমরা অনেক ধন্যবাদ দিচ্ছি, আর ভীমের পক্ষ থেকে আছে তোমার জন্য একটা শুভেচ্ছা উপহার। আপা, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, চ্যানেল লাইকে এবং সেই সাথে ভীমকে তো অনেক অনেক ধন্যবাদ। আমি কেকা ফেরদৌসি, ভীম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার সবার সঙ্গে আগামীকাল দেখা হবে। খুদা হাফিজ।